ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায় সঙ্গে আছে দুই প্রেমিক সাথী, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায় সঙ্গে আছে দুই প্রেমিক সাথী, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, পাই যদি গো নবী তোমার দিদার শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায় সঙ্গে আছে দুই প্রেমিক সাথী, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, স্বপ্ন যোগে দিও দেখা এই অধমের মনের আশা, ঠিক কিনা বলেন, স্বপ্ন যোগে দিও দেখা এই অধমের মনের আশা, ঠিক কিনা বলেন, আরে জোরে মারহাবা বলেন। তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, বন্দরে আমার জিব্রাইল আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, ও ভাই জিব্রাইল তুমি বলো না তোমার বয়স কত, এবার জিব্রাইল আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, ওগো প্রাণীর নবী আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাইতে পারবো, আরেকটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী নবী গো আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাইতে পারবো গো নবী, আমার জীবনের একটা গল্প আমি আপনাকে শোনাইতে পারবো, কিন্তু আমার বয়স কত আমি সেটা আপনাকে বলতে পারবো না, আরে জোরে বলেন না সুবহান, আরেকটু মহব্বতে জিব্রাইল বলো না তোমার গল্পটা কি, বন্দরে আমার জিব্রাইল আলাইহিস সালাম ডেকে রেখে বলতেছেন, ওগো নবী আমার জীবনে একটা তারা আমি ওঠা অবস্থায় দেখি যে 70,000 বছর, জোরে বলেন না সুবহানাল্লাহ, ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর, আবার যখন এই তারকা অস্ত যাইত গো এটাকে অস্তমিত অবস্থায় আমি দেখেছি আরো 70,000 বছর, তার মানে যখন উদিত অবস্থায় থাকতো, উদিত অবস্থায় যখন থাকতো একটা না 70,000 বছর উদিত অবস্থায়, আবার যখন অস্ত যাইতো ডুবে যাইতো ডুবন্ত অবস্থায় একটা না 70,000 বছর, আমি ওগো নবী এটা আমার জীবনে আমি 72,000 বার দেখেছি, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, এটা আমি আমার জীবনে 72,000 বার দেখেছি গো নবী, এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে জিব্রাইল আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, রে জিব্রাইল ওই নবীটাই ছিলাম আমি, ওই তারকাটাই ছিলাম আমি নবী, আর জোরে মহাপতে সুবহানাল্লাহ বলতে কি কষ্ট পান, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ, জিকির করার ওয়ার্ডার কার, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আজকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব, জোরে সুবহানাল্লাহ, আর মহব্বতে
তাহলে সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? না। আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে কি কষ্ট হয়? না। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে কষ্ট হয়? না। আপনি কি খবর রেখেছেন আপনি কে? না। কি আপনার পরিচয়? কোথায় ছিলেন? কোথায় আছেন? আবার কোথায় যেতে হবে সেটা কি জানা আছে? সেটা জানা নাই। আপনাদের যদি জানা থাকতো, আমাদের যদি জানা থাকতো, তাহলে পৃথিবীর সব নিয়ামত আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করে দিয়ে দিয়েছে। আমরা যদি আল্লাহকে একটু মনে রাখতে পারতাম তাহলে আজকের এই ফ্যান্ডেলের দুর্দশা হতো না। কথা বলেন না কেন? আল্লাহ কোরআনে কি বলছে জানেন? কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, ফি আই সূরাতিম আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো মহব্বতে। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছে, সৃষ্টি করেছে। এবার নিজের বুকে হাত দিয়ে একবার বলেন তো, নিজের বুকে একবার হাত দিয়ে বলেন তো, বলতে পারবেন যে আমরা আল্লাহর মন মতো পথে চলতে পেরেছি? কথা বলেন, নিজের কাছে নিজে কি হয়ে যাব? অ্যারেস্ট হয়ে যাব, জবাবদিহিতার কোনো সুযোগ নাই। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে কি করেছেন? সুন্দর করে বানিয়েছেন, আল্লাহর মন মতো করে তৈরি করেছেন, বিউটিফুল শেপ। আলহামদুলিল্লাহ, কত চমৎকার কথা! এক সুরায় বলেছেন আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন, আল্লাহ আরেক সুরায় সূরা 3 এর মধ্যে বলেছেন আল্লাহ সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন, বিউটিফুল শেপ। কথা বলেন না কেন? আরো জোরে, একবার নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে যান একটা মিনিটের জন্য, দেখবেন আমার কাছে কিছুই নেই। চক্ষু বন্ধ করে দেখেন, ডান দিকে তাকিয়ে দেখেন জান্নাতের গ্রানও পাবেন না, আর বাম দিকে তাকিয়ে দেখেন মনে হবে যেন জাহান্নামের উপরেই আছি। কথা বলেন না কেন? সেখান থেকে আমাদেরকে উঠে আসতে হবে, নয়তো আমাদের উপায়। এই জন্যই তো আমি সূরা ইনফিতর থেকে ছোট্ট দুইটা আয়াত তেলাওয়াত করেছি, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। অসুস্থ মানুষের মতো আল্লাহ আকবার বলেন কেন? ইলেকশনের সময় তো নাচেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হে বেটা নামাজ পড়ে না ঠিক মতো, একক তো একটা কৌতুক বানাইয়া বললাম, হাসতেও তো পারলেন না। আপনাদেরকে একটু মানে আপনাদের আপনাদেরকে মনে হয় যে ওই যে মানে জং দললে যেরকম হয় না, এরকম আপনাদের কাছে একটু গোমরা গোমরা মনে হয়। আপনাদেরকে একটু রিল্যাক্স করার জন্য, একটু কোলাহল পরিবেশে পরিণত করার জন্য, একটু হাসার জন্য কথাটা বললাম, ভালো করে হাসিটাও দিতে পারেন না? কথা বলেন, কথা ঠিক আছে নি? এবারে যে ফুলের মতো ফুলের সাথে তুলনা করলেন, এটা কি উচিত হইল? কথাটা কি মিথ্যা না? শুধু দুইটা গজার জন্য, একটা জিলাফির জন্য, হয়তো বা একটা বিরিয়ানির প্যাকেটের জন্য, এই তো নাকি? অন্য আর তো কিছু না। কিন্তু এখানে যে নাচলে আওয়াজ দিলে পুরস্কার মিস হবে না, ওখানে কিন্তু মিস হওয়ার সম্ভাবনা আছে। কারণ জায়গার যেমন আরএসবিএসসিএস খতিয়ান আছে, নেতাদেরও কিন্তু আরএসবিএসসিএস ম্যান আছে। কথা বলেন, যখন বরাদ্দ আসবে নেতা কিন্তু ম্যাক্সিমামটা রেখে বট্টার কাছে দিব, বট্টা অর্ধেক রেখে মাইনাস করে মেজোডার কাছে দিব, মেজোডায় আরও কিছু মাইনাস করে সেজোডার কাছে দিব, সেজোডার কাছে গেছে তো অল্প, সেই পুরোটার আইখা বলবে তৃণমূল পর্যায়ের মানুষকে, বলবে তোমাদের কোনো বাজেটই নেই। কথা বলেন না কেন? এই হচ্ছে পৃথিবীর জুলুম। কিন্তু এখানে যে এসেছেন এটার সাথে জুলুম করার কারো কোনো ক্ষমতা নেই। এখানের পুরস্কার কেউ আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আলোচনা কি শুনবেন? এবার আপনাদেরকে মনে হয় যে আপনারা আলোচনা শুনতে এসেছেন, হৃদয়ে রাজ্যে মনে হয় যে প্রেমের ধোলা লেগেছে, ঠিক কিনা বলেন? আল্লাহকে পেতে হলে রাসুলকে পেতে হবে, রাসুলকে খুশি করতে হবে, আর রাসুলকে ভালোবাসার নামই হলো রাসুলের আদর্শে নিজেকে আদর্শিত করা, ঠিক কিনা বলেন? আরে জোরে। এখনকার যুগের মানুষের হায়াত তো বেশি না আগের যুগের মানুষের চাইতে, এখনকার মানুষের সুখ তো নেই বললেই চলে আগের দিনের মানুষের সুখের চাইতে, ঠিক কিনা বলেন? চতুর্দিক দিয়ে অশান্তি আমাদেরকে আপন করে ঘিরে রেখেছে, এই অশান্তির এই প্রতিবন্ধকতার বেড়াজাল থেকে আমাদেরকে বের হতে হবে, আর সেখান থেকে বের হতে হলে আমাদেরকে 100% প্রেমিক হতে হবে।
কথা বলেন ঠিক কি না আমি আমার আলোচনায় কি পুনরায় ফিরে যাব আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে উন্মুক্ত হয়ে যাবে তখন কিন্তু প্রত্যেকই জানবে সে কি করেছে আর কি করেনি ঠিক কি না বলেন ওই জায়গা থেকে কি বের হওয়ার কোনো সুযোগ আছে একবার ঢুকলে আর বের হওয়ার সুযোগ নেই কিসের নেশায় পাগল হয়ে আছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন লা ইয়ামুতু মরার আর সুযোগ নাই পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না ঠিক কি না বলেন ফিহা ওয়ালা ইয়াহইয়া সেদিন মানুষ বাঁচতেও পারবে না পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না ওয়ামা হুম আনহা বি গায়িবিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না একটু কি একটু কি হৃদয়ে লাগে না কথাগুলো কথা বলে না কেন যাদের বিবেক আছে মেধা আছে আল্লাহ সেন্স এবিলিটি সম্পন্ন ব্যক্তি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তারা বুঝতে পেরেছেন এই দুনিয়াতে কতই না কৌশল করে বিপদ থেকে উদ্ধার হওয়া যায় ঘোষ টোষ দিয়ে টেলিফোন টেলিফোন দিয়ে ঠিক কিনা বলেন বিভিন্ন অপশনে এই দুনিয়াতে বিপদগ্রস্ত হলে বের হওয়া যায় কিন্তু ওইখানে বের হওয়ার কোনো সুযোগ ঠিক কিনা বলেন আমি বন্দর ওহের জগতে ছিলাম মনে আছে রে আপনারা কথা বলেন না এই বিদায় আমাকে প্রাসঙ্গিক আলোচনা করতে হয়েছে অসুবিধা হইব বন্ধু বলতেছিলাম রে আমার নবী তার ওই যে সবার আগে সৃষ্টি হয়ে কোন রূপে ছিলেন কোন অবস্থায় ছিলেন এই ওয়াজ আমার নবী নিজেই জানিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন আরেকটু মহাব্বতে ও বন্ধুরে ধরে জানালা খুলে শুনে নাও রে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ফানুস বানাইয়া রুহের জগতে রেখেছে কি রেখেছে রুহের জগতে কুদরতি ফানুস বানিয়ে রেখেছে সকল নবী রাসূলদের কি বলেছে আল্লাহর প্রিয় হাবিব যার নাম রেখেছেন আল্লাহ খুশি হই নিজে হাবিবুল্লাহ সবাইকে বলেছে তোমরা আমার হাবিবকে তওফ করতে থাকো সকল নবী রাসূল আপনার আমার প্রিয় নবী যেখানে ছিল রে তারা তওফ করেছে আর কি বলেছে জানেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ 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 মারহাবা আর জুড়ে কিতাব প্রমাণ করেছে বন্ধ লক্ষ লক্ষ বছর আমার নবী কি ভাবে সালাতু সালাম দিয়েছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ ও বন্ধু আমার নবী সবার আগে সৃষ্টি রুহের জগতে আমার নবী কেমন ছিল রে এটার আরেকটা প্রমাণ বন্ধু আপনাদেরকে দিচ্ছি সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজটা করেছেন শুনতে রাজি আছেন নি বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু 1,24,000 মতান্তরে 2,00,000 মতান্তরে 3,24,000 নবী পাঠিয়েছেন এটা আপনারা সবাই জানে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব পাঠিয়েছেন 104 খানা কয়খানা 104টা বন্ধু আসমানি কিতাব নাজিল করেছেন আদম সফিউল্লাহ এই পৃথিবীর বুকে বন্ধু যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই যুগে অনেক মানুষ বলে নবী নাকি মাটির তৈরি নাউজুবিল্লাহ বলেন আর জোরে বলেন না নাউজুবিল্লাহ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি মানুষ এবং নবীর মধ্যে একজন কি শুধু মাটি দিয়ে সৃষ্টি করেছে এটা হলো বন্ধু আদম সফিউল্লাহ আর পৃথিবীর কোন মানুষ মাটির তৈরি না মা হাওয়াও মাটির না এটা কিন্তু ওই নবীর আত্মার জগৎ নবীর সৃষ্টির সাথে এটার এই আলোচনার সম্পৃক্ততা আছে এই জন্য বন্ধু আপনাদেরকে বলছি রুহের জগৎ নিয়ে আলোচনা করছি আদম সফিউল্লাহ এই পৃথিবীর বুকে বন্ধু 1,000 বছর পৃথিবীর বুকে জিন্দা ছিল পৃথিবীর বুকে 1,000 বছর ছিল ওনার পরে 10টি ছোটু কিতাব সহিফা নাজিল হয়েছে কার উপর আদম সফিউল্লাহ যিনি প্রথম নবী পৃথিবীর দৃষ্টিকোণ থেকে কয়টা মনে রাখবেন কয়টা 10টা 10টা কয়টা ও বন্ধু হযরতে শীস আলাইহিস সালাম এই পৃথিবীর বুকে 900 বছর পৃথিবীর বুকে জীবিত ছিলেন ওনার উপর বন্ধু 50টা সহিফা নাজিল হয়েছে
কয়টার খবর পাইলাম? কয়টা? আরে ভাই একটু কথা বলেন না। কাস্তির উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল বলো, কাস্তির উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলের কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল, বলেন কাস্তির উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল বলো, কাস্তির উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলের কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল। মারহাবা বলেন। আপনারা বন্ধু বুঝেননি আমার আলোচনাগুলো, আপনারা মনে হয় বুঝেন না, এটা আমি বলছি এটা ড্যাগ ছিল। যদি দেহের মধ্যে বন্ধু প্রাণ পাখি নাচত রে, সারাদিন বন্ধু আঘাত করলো ঢোল আওয়াজ আসতো না, ঠিক কিনা বলেন? এই ঢোলের সাথে যখন বাজনা লাগাইয়া দিল তার মানে আত্মাটা কোনটা? আত্মা যখন লাগাইয়া দিল এই মানুষ বন্ধু কথা বলতে শিখলো, আর এটাও হয়েছে আমার নবীর কারণে, ঠিক কিনা বলেন? আরেকটু মহাব্বতে তাহলে নবীর শান গাইতে রাজি আছেন না নাই? আছেন। আর জোরে বন্ধু জবান বন্ধ রাইখো না রে, যারা আজকে জবান বন্ধ রাখবেন তাদেরকে বলবো আগামীকালকে এই জামতলিতে যদি কোনো বোবা মানুষ থাকে 5 মিনিট অথবা 10 মিনিট সময় দেবেন, আপনি তখন বুঝতে পারবেন তার পৃথিবীটা কত অন্ধ আর আপনার জগৎ কত সুন্দর আলোকিত, ঠিক কিনা বলেন? বাক শক্তি না থাকলে মানুষের কোনো মূল্য নেই, কথা বলার মতো চার অধিকার না থাকলে, সক্ষমতা না থাকলে তার কোনো মূল্য নেই। এই জবান দিয়েছে বন্ধু চায়ের দোকানে বসে বসে গল্প করার জন্য না, ওই বাড়ির পুত্রবধূ অমুকের পুত্রবধূ কি করেছে, অমুকের মেয়ে কি করেছে সমালোচনা করার জন্য না, অযতনে অবহেলায় সময় নষ্ট করে চায়ের দোকানে বসে বসে গল্প করার জন্য না। আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হলো বন্ধু বাজার। এই বাজারে বসে বসে আপনাকে কথা বলার জন্য জবান দেইনি, এই জবান কুরমা ফলাও খাওয়ার জন্য দেইনি, এই জবান আমার আল্লাহ দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য, ঠিক কিনা বলেন? ও বন্ধু যারা জবানটা আল্লাহর কাজে লাগাবেন না তাদের একটা উপাধি পেয়ে যাবেন আপনারা, কৃপণ। আর কৃপণ মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না, নাউজুবিল্লাহ বলেন? কৃপণ মানুষ দান করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহ তার কোনো আমলকে অ্যাকসেপ্ট করবে না, নাউজুবিল্লাহ বলেন? বন্ধু আমি বলতে চেয়েছিলাম কারণ এটা আমার নবীর রুহের জগতের সাথে সম্পৃক্ত, ওই যে আত্মার জগতে নবী কেমনে ছিল, আল্লাহ কি করেছেন কিভাবে রেখেছেন, নবীর মর্যাদা আত্মার জগতে কেমন করে দিয়েছেন, ওইখানেও বন্ধু বায়াতের খেলা চলছিল। বায়াত বুঝেননি? হাতে হাত রেখে আল্লাহর ওলির হাতে অঙ্গীকারবদ্ধ হওয়া, ঠিক কিনা বলেন? নতুন একটা পথ অবলম্বন করে আল্লাহর গোলামিতে নিয়োজিত হওয়া, ঠিক কিনা বলেন? যার কাছে বায়াত হলেন সে একটা প্রেসক্রিপশন দিবে, সেই প্রেসক্রিপশনটা হলো বন্ধু আত্মার, এই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করা, ঠিক কিনা বলেন? এইটা শুধু পৃথিবীতে বায়াত না রে, এই বায়াত বন্ধু আলমে আরোহা থেকে সৃষ্টি হয়েছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই যে শুরুতেই বলেছি আলাস্তবে রব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, সকলে ওই আত্মারা জগৎ উত্তর দিয়েছিলাম কলু বালা, হা আপনি আমাদের প্রভু, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এই যে আদম আলাইহিস সালাম গেল 10টা, হযরতে ঈসা আলাইহিস সালাম কয়টা? 50টা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম মাত্র 65 বছর এই পৃথিবীর বুকে ছিল, 65 বছর পরে তাকে আল্লাহ জান্নাতে উঠিয়ে নিয়েছে আল্লাহ কৌশলে, ওনার ওপর নাজিল হয়েছে বন্ধু 30টা। কয়টা এবার? কয়টা হলো? 90টা হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ ওনার উপর বন্ধু নাজিল হয়েছে 10টা। কয়টা? কয়টা হলো? 100টা নাজিল হয়ে গেল সহিবান, আমরা খবর পেয়ে গেলাম। আর বাকি কয়টা? ও বন্ধু দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে বন্ধু জবর, ঠিক কিনা বলেন? আর জোরে তাওরাত কিতাব কার উপরে? কথা বলেন না। আর জোরে মুসা কালিমুল্লাহ। ও বন্ধু ইঞ্জিল কার উপরে?
ঈসা রহল্লা যার 500 বছর পরে আমার নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছে আর জোরে তার 103টার খবর পেয়ে গেলাম আর বাকি আছে কোনটা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন যেটার নাম হলো কিতাবুল্লাহ আল্লাহর অমিয় বাণী লৌহে মাহফুজের কোরআন এই কোরআন বন্ধু আমাদের কি বিজ্ঞান দিয়েছে আর এই বিজ্ঞান আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ দিয়েছে আধুনিকতার ছোঁয়ায় বড় হওয়ার জন্য উৎসাহ দান করতেছে কন্টিনিউ ঠিক কিনা বলেন আর এই বিজ্ঞানময় কোরআন এসেছে আপনার আমার প্রাণের নবীর কাছে আর জোরে কার কাছে আল কোরআন দা আল্টিমেট মিরাকল দা আল্টিমেট মিরাকল 19 অফ দা হোলি কোরআন আর জোরে বলেন না সুবহানাল্লাহ এই কোরআন শুধু ধর্মগ্রন্থই নয় প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস সাক্ষী বিজ্ঞানময় কোরআন আর জোরে মহাব্বতে সুবহানাল্লাহ কইতে কি ভয় পান সুবহানাল্লাহ বলো আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ বলো আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলে দেহা বিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে আলহামদুলিল্লাহ ভালো লাগছে না জিকির সবার কাছে এই সবার কাছে যে ভালো লাগছে এই ভালো লাগার জন্য আরেকবার শুকরিয়া জ্ঞাপন করে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এগুলো সবার কাছে ভালো লাগে না যাদের কাছে ভালো লাগে তারাই আল্লাহর রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ বলেন তাহলে বন্ধু 104 নাম্বারটা আপনার আমার প্রাণের নবীর কাছে এই যে নবীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সহিফা নাজিল করবে কিতাব দিবে ছোট ছোট দেওয়ার পরে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন সকল নবীদেরকে ওই নবীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মিটিং করেছেন সুবহানাল্লাহ স্পেশাল মিটিং কি যেমন আমাদের প্রধানমন্ত্রী তার মন্ত্রীদেরকে নিয়ে কিন্তু স্পেশালভাবে বৈঠক করে ঠিক কিনা বলেন তারপরে কিন্তু সেকেন্ড টাইম এমপিদের কাছে চলে আসে ঠিক কিনা বলেন তারপরে বন্ধু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ একবারে আমাদের মহল পর্যন্ত চলে আসে ঠিক কিনা বলেন ও বন্ধু এমনিভাবে মিটিং যখন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নিয়ে মিটিং ডাকাইলো ওই মিটিংয়ের মধ্যে সকল নবীদেরকে ডেকে ডেকে বলেছেন আমি তোমাদেরকে কি দিচ্ছি কিতাব দিচ্ছি প্রজ্ঞা দিচ্ছি সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ
কিছু তোমরা নিয়ে যাও, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি রে। তোমাদের পরে আমার একজন হাবিব যাবে, সে পৃথিবীর বুকে গিয়ে তোমাদের সবগুলো সত্যায়িত করবে। আর জোরে সে নবীটা কার, জোরে বলেন কার। এই জন্য আমি সব সময় বলি আই এম দা গ্রেট পারসন, আল্লাহর প্রিয় হাবিব হতে পেরে আপনাদেরকেও বলবো, নবীর প্রেমিক যারা আপনাদেরকেও বলবো, আমার ভাই বাবারা পাশে দেখেছি প্যান্ডেলে আমার মা বোনের অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনা শুনছে, সবাইকে বলছি যারা নবীর প্রেমিক হতে পেরেছেন তাদের জন্য মজার খবর, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার ফাদার এন্ড মাদার্স, ঠিক কিনা বলেন? আর জুড়ে সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবে, তাকে সম্মান করতে হবে, সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন, তাকে মানতে হবে। তখন সবাইকে বলে যারা আল্লাহ রাব্বুল আলামিন তোমরা কি ওয়াদা দিয়েছ, তোমরা কি রাজি হয়েছ? তখন সকল নবীর উত্তর দিয়েছ স্পেশাল মিটিংয়ে, বলো আকরার না আমরা রাজি, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যে কি করেছো, রাজি হয়েছো, আমার সাথে একমত হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা একে অন্যের সাক্ষী হয়ে যাও, কানা ফাশহাদু আর জোরে সুবহানাল্লাহ, ওয়া আনা মাআকুম মিনাশ্শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে রইলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সকলে কি করেছেন, আল্লাহর সাথে একমত পোষণ করেছেন, তারপর আল্লাহ বলেছেন তোমরা যে একমত পোষণ করেছো একজন আরেকজনের সাক্ষী হয়ে যাও, তারা সাক্ষী হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনও নিজে সাক্ষী হয়ে গেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা কি মজার না, আর জোরে বলেন না। এটা হলো নবীর কি আত্মার জগতে মুজেজার প্রকাশ, সুবহানাল্লাহ বলেন, নবতির প্রকাশ। ওইখানেও কিন্তু আল্লাহর হাবিবকে নিয়ে অন্য সকল নবীদেরকে কি করিয়েছেন, অঙ্গীকারবদ্ধ করিয়েছেন, আরো জোরে বলেন কি করিয়েছেন, ওয়াদাবদ্ধ করিয়েছেন। বায়াত কিন্তু ওখান থেকেই শুরু, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে আপনারা, সুবহানাল্লাহটা আবার কিন্তু স্লো হয়ে গেছে, আর একটু জোরে বলেন না, কি হয়ে গেছে, এটা স্লো হয়ে গেছে, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন, আর একটু মহাব্বতে সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, কাহা হুয়া আর রাসূলাল্লাহ কাহা হো, মেরে আকা মেরে মাওলা কাহা হো, সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, জোরে সরে বলেন না আলহামদুলিল্লাহ, আরেকটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে, দয়া করে ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনাদেরকে বন্ধু প্রমাণ দেওয়ার জন্য শুধু একটু দুরূদ পড়লাম, কোরআন শরীফটা খুললাম, আমি যে বলেছি আপনাদেরকে এই যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বন্ধু সূরা আল ইমরানের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, সকলে যে মত পোষণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন তোমরা আমার সাথে একমত হয়েছো কিনা, অঙ্গীকার করেছো কিনা, ওয়াদাবদ্ধ হয়েছো কিনা, তখন সকল নবীরা উত্তর দিয়েছিলেন কালু আ
করার নাম আল্লাহু আকবার বলেন না। তখন তারা তাদের মত জানিয়ে দিলেন, আমরা রাজি হয়েছি, আমরা একমত হয়েছি, আমরা এটাকে কে করেছে গ্রহণ করেছে বন্ধ। তারা মত দিয়েছেন, তারপরে আল্লাহ বলেছেন ক্বালা ফাশহাদু, তোমরা একে অন্যের পক্ষ থেকে কি হয়ে যাও, সাক্ষী হয়ে যাও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আনা মাআকুম মিনাশ শাহিদিন। আরেকটু মহব্বত, আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত যিনি করে ওনার এক এক হাজার সওয়াব, কয় হাজার। আর যারা পারে না পড়তে, ধৈর্য ধারণ করে শুধু মহাব্বত করে আল্লাহর দিকে মনটাকে ধাবিত করে, তারা শুধু ধৈর্য ধরে শুনবে, তাদের 2000 নেকি। শুধু ধৈর্য ধরে শোনার জন্য ডাবল করে দিয়েছেন আল্লাহ। দেখেন আল্লাহ যে সুন্দর করে বান্দাকে সৃষ্টি করেছেন, ঠিক তেমনি ভাবে বান্দার জন্য পুরস্কারটাও কিন্তু সেইভাবে বরাদ্দ করে দিয়েছেন। আর সেটার অন্যতম একটা কারণ হলো আল্লাহর প্রিয় হাবিব। আরে জোরে, আরেকটু মহাব্বতে। ঈসা নবীর জামানায় 400 লোক একটা না, আপনার সুর হয়ে 3 দিন দিন কাটাইয়া রাত কাটাইয়া তারা ইন্তেকাল করলো, নাউজুবিল্লাহ বলেন। অন্য নবীর জামানায় দোষ করলে সাথে সাথে একশান, কিন্তু আমাদের কোনো একশান নেই। একটা মাত্র কারণ, নবী পৃথিবী থেকে যাওয়ার সময়ও আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন, আল্লাহ গো আমি চলে গেলে আমার বান্দার দায়িত্ব কে নিবে। আল্লাহ তখন ওয়াদা দিয়েছিলেন, হাবিব আপনার চলে যাওয়ার পরে আপনার বান্দার আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আমরা তো নবীকে ভালোবাসতে জানি না। আমার নবী পৃথিবীতে আসার পরে রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে, আল্লাহকে হাত তুলে বলেছেন আল্লাহ আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। কেয়ামতের ময়দানে রাসূলের পবিত্র জবান মোবারকে শুধু থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আর জোরে, আমাদের শান্তি আমাদের নিরাপত্তা কামনা করবে আমার নবীর জবানে শুধু এটাই থাকবে। তাহলে সেই নবীকে ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে নাই? ও গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ও গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায় সঙ্গে আছে দুই প্রেমিক সাথী, ও গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন ও গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায় সঙ্গে আছে দুই প্রেমিক সাথী, ও গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, পাই যদি গো নবী তোমার দিদার শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ও গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায় সঙ্গে আছে দুই প্রেমিক সাথী, ও গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, স্বপ্ন যোগে দিও দেখা এই অধমের মনের আশা, ঠিক কিনা বলেন? স্বপ্ন যোগে দিও দেখা এই অধমের মনের আশা, ঠিক কিনা বলেন? আরে জোরে মারহাবা বলেন। আপনারা গাইতে পারেন না, এটা আমার লেখা গজল আর কি, এটা আর গাই নাই ভালো করে, আজকে চাইছিলাম গাইতে কিন্তু আপনারা তো গাইতে পারেন না। মারহাবা বলেন। আপনারা শুনতে চাইলে আমার লেখা অনেক ইসলামী সঙ্গীত আছে, হামদ আছে, নাত আছে, আমি চাইলে আপনাদেরকে শোনাইতে পারো। আমি কিন্তু রাইটিং প্রফেশনেও আছি, আলহামদুলিল্লাহ বলবেন না। আরে জোরে মহাব্বতে। বন্ধুরা আমার, নবীকে নিয়ে কথা বলছি,
আপনারা হয়তো মনে করতে পারেন অনেকেই যে হুজুর গজল গায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমরা বেশি বেশি করে গজল গায়। গজল কিন্তু স্বাদে আমরা গাই না। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যখন মেম্বার হলো, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সরে সরে রাসূলের গৌরবময় জীবনী ছন্দে ছন্দে বলতে শুরু করলেন। আমরা যেমন সরে সরে গাই, তখন আমার নবী খুশি হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ এ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। মহব্বতে সুবহানাল্লাহ। আরেকবার সুযোগ পেলে আবার গাইব আলহামদুলিল্লাহ বলেন। আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। তাহলে এখানে কি বোঝা গেল? আল্লাহর হাবিবকে নিয়ে শুধু পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মুসল্লিরাই শুধু নবীকে নিয়ে কাঁদে না, নবীকে নিয়ে আলোড়ন কিন্তু ওই আত্মার জগতে, রুহের জগতে, আলমে আরোহায় ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে এই এই ওয়াজ কি আমার না আল্লাহ? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সূরা আলে ইমরানের 81 নম্বর, যা এটা কোনো মানে সাধারণ চিন্তার মানুষ না, তার মধ্যে কিছু অসাধারণ চিন্তা করার সে অদম্য শক্তি তার মধ্যে আছে। আর জোরে বলেন না, অদম্য শক্তিটা এসেছে শুধু আমার প্রাণের নবীর ভালোবাসার কারণে। আমার নবীর সাথে প্রেম করলে আপনার নিকৃষ্ট জিনিসও কিন্তু সবচেয়ে উৎকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর আমার নবীর সাথে যথাযথভাবে প্রেম করতে না পারলে আপনার সবচেয়ে উৎকৃষ্ট জিনিসটাও কিন্তু অকেজ হয়ে যায়। বলো হুজুর কেন? আল্লাহ বলেছেন আমাদের মধ্যে কিন্তু আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আছে যারা নবীকে নিয়ে কথা বললে ওরার মনে ব্যথা লাগে, কষ্ট পায়, ওরা এটা মানতে নারাজ, বিভিন্ন রকমের কুটুক্তিমূলক কথাবার্তা বলে। তাদের জন্য বলবো আল্লাহ কিন্তু এই কোরআনে বলেছেন, ইউ দিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন নিয়ে শুধু তারা ব্যস্ত থাকে। আল্লাহ যে বলেছে কোরআন দিয়ে কেউ গোমরা হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন, কোরআন নিয়ে কি হয়ে গেছে? গোমরা হয়ে গেছেন। আল্লাহ কোরআন দিয়ে কাউকে গোমরা করে দিয়েছেন, পথভ্রষ্ট করে দিয়েছেন, আবার কোরআন দিয়ে কাউকে হেদায়াত দান করেছেন। গোমরা যিনি উনি যাবে জাহান্নামে, কিয়ামতের দিন আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। আর যাদেরকে আল্লাহ কোরআন দিয়ে হেদায়াত দান করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক সারা কাউকে বিভ্রান্তি করে নাই। এখনো যারা নবীকে নিয়ে বিভ্রান্তিতে আছেন, কারণ আপনি যদি রাসূলকে বাদ দেন, রাসূলকে পরিপূর্ণভাবে বুঝতে না পারেন, তাহলে ইসলামের নির্যাস আপনি খুঁজে পাবেন না। প্রত্যেকটা জিনিসের কিন্তু নির্যাস আছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনার আমারও কিন্তু আছে। আপনি যদি নবীকে ভালোভাবে চিনতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি ইসলামের নির্যাস খুঁজে পাবেন না। যারা ফাসিক হয়ে গেছে বন্ধু, তাদেরকে কিন্তু চলে যেতে হবে জাহান্নামে। কথা বলেন, দে হ্যাভ টু গো টু হেল। তাদেরকে চলে যেতে হবে কোথায়? জাহান্নামে। বাঁচার কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলেন? আমরা নবীকে আমাদের জীবনে আদর্শ হিসাবে মানতে পারিনি বিধায় কিন্তু আজকের এই বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত ভয়ঙ্কর রূপে পরিণত হয়েছে। কথা বলেন আরো জোরে।